Caretutors এর প্ল্যাটফর্মে টিউটর অ্যাকাউন্ট থেকে টিউশন জবে অ্যাপ্লাই করার নিয়ম জানার এই ভিডিওতে আপনাকে স্বাগতম। অ্যাপ্লাই করার জন্য মেনু থেকে জব বোর্ড অপশনে ট্যাপ করুন। টিউটরদের জন্য অ্যাভেলেবল টিউশন জবগুলো এখানে দেখতে পাবেন। এখানে বিভিন্ন ক্যাটাগরির ও বিভিন্ন লোকেশনের টিউশন জবগুলো রয়েছে, কিন্তু আপনার পছন্দ মতো ফিল্টার করার জন্য ফিল্টার অপশনে ট্যাপ করুন। এখানে থাকা প্রত্যেকটা অপশন দিয়েই আপনি নিজের পছন্দ মতো ফিল্টার ব্যবহার করতে পারবেন। চাইলে একটি অথবা দুটি অপশন দিয়েও ফিল্টার ব্যবহার করতে পারবেন। ফিল্টার টিউটরদের তার নিজের সুবিধা মতো টিউশন জবগুলো খুঁজে পেতে সহযোগিতা করতে পারে, যেমন পোস্টেড ডেট ফ্রম এবং পোস্টেড ডেট টু এর মাধ্যমে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত পোস্ট হওয়া টিউশন জবগুলো দেখতে চাচ্ছেন সেটির ফিল্টার ব্যবহার করতে পারবেন। পোস্টেড ডেট ফ্রমে আমরা একটা তারিখ নির্বাচন করে নিচ্ছি, পোস্টেড ডেট টুতে আমরা আরেকটি তারিখ নির্বাচন করে নিচ্ছি। এরপর যদি হোম টিউশনের জন্য অ্যাভেলেবল টিউশন জবগুলো জব বোর্ডে দেখতে চান, তাহলে টিউশন টাইপ থেকে হোম টিউটরিং অপশন নির্বাচন করুন। ঠিক একইভাবে আপনি অনলাইনে টিউশন জবগুলো দেখতে চাইলে অনলাইন টিউটরিং, গ্রুপে পড়ানোর অ্যাভেলেবল টিউশন জবগুলো দেখতে গ্রুপ টিউটরিং, এবং নির্দিষ্ট সময় উল্লেখিত প্যাকেজের টিউশন জবগুলোর জন্য প্যাকেজ টিউটরিং দিয়ে ফিল্টার করে দেখে নিতে পারবেন। এরপর কান্ট্রি, সিটি এবং লোকেশন দিয়ে ফিল্টার ব্যবহার করতে পারবেন। তবে লোকেশন দিয়ে ফিল্টার করার পূর্বে অবশ্যই আপনার কান্ট্রি এবং সিটি নির্বাচন করে নিতে হবে। তারপর আপনার পছন্দের এবং আপনার নিকটবর্তী লোকেশনগুলো দিয়ে ফিল্টার সিলেক্ট করে নিন। যে লোকেশনগুলো দিয়ে ফিল্টার করবেন, জব বোর্ডে শুধুমাত্র সেই লোকেশনের টিউশন জবগুলোই দেখানো হবে। আমরা কিছু লোকেশন নির্বাচন করে নিচ্ছি। তারপর আপনার পছন্দের ক্যাটাগরিগুলো নির্বাচন করেও আপনি ফিল্টার ব্যবহার করতে পারবেন। এরপর চাইলে ক্যাটাগরি অনুযায়ী ক্লাস নির্বাচন করেও আপনি ফিল্টার ব্যবহার করতে পারবেন। তাই পছন্দের ক্লাসগুলো এক এক করে নির্বাচন করে নিন। স্টুডেন্ট জেন্ডার দিয়েও যদি আপনি ফিল্টার ব্যবহার করতে চান এবং আপনি যদি মেল সিলেক্ট করেন, তাহলে শুধুমাত্র মেল স্টুডেন্টের যে রিকোয়ারমেন্টগুলো অ্যাভেলেবল রয়েছে সেই টিউশন জবগুলো আপনি জব বোর্ডে দেখতে পাবেন। ঠিক একইভাবে আপনি যদি ফিমেল সিলেক্ট করেন, তাহলে ফিমেল স্টুডেন্টের যে রিকোয়ারমেন্টগুলো অ্যাভেলেবল রয়েছে সেই টিউশন জবগুলো আপনি জব বোর্ডে দেখতে পাবেন। আপনার যদি কোনো স্টুডেন্টের জেন্ডার প্রেফারেন্স না থাকে, তাহলে এই অপশনটি ট্যাপ করার কোনো প্রয়োজনীয়তা নেই। টিউটর জেন্ডার প্রেফারেন্সে অভিভাবক মেল ফিমেলের একটা প্রেফারেন্স রেখে থাকেন, এবং যে রিকোয়ারমেন্টগুলোতে অ্যানি দেওয়া থাকে সেখানে অভিভাবকের নির্দিষ্ট কোনো প্রেফারেন্স নেই। আপনি যদি শুধু ফিমেল প্রেফারেন্সের টিউশন জবগুলো জব বোর্ডে দেখতে চান, তাহলে ফিমেল নির্বাচন করুন। যদি আপনি বোথ দেখতে চান, তাহলে আপনি অ্যানি নির্বাচন করে নিন। ফিল্টার অ্যাপ্লাই এর পূর্বে আমরা অ্যানি নির্বাচন করে নিচ্ছি। অ্যাপ্লাই বাটনে ট্যাপ করে ফিল্টার করুন। এখন জব বোর্ডে আপনি শুধুমাত্র সেই টিউশন জবগুলো দেখতে পারবেন যে ক্রাইটেরিয়াগুলো দিয়ে আপনি ফিল্টার ব্যবহার করেছিলেন। যে টিউশন জবটির জন্য আপনি আরেকটু বিস্তারিত দেখতে চাচ্ছেন,
সেই টিউশন জবটিতে ট্যাপ করে পুরো রিকোয়ারমেন্ট একবার ভালো করে দেখে নিন। হোম টিউটরিংয়ের টিউশন জবগুলোতে অ্যাপ্লাই করার পূর্বে লোকেশন এবং ডিরেকশন অবশ্যই চেক করে নিতে হবে। লোকেশন ও ডিরেকশন চেক করার মাধ্যমে আপনি বুঝতে পারবেন লোকেশনটি আপনার জন্য কনভিনিয়েন্ট কিনা এবং অভিভাবক ও শিক্ষার্থীর লোকেশনটি আপনার জন্য কতটুকু নিকটবর্তীতে। আপনি লোকেশনে ট্যাপ করলে 100 মিটারের একটা সার্কেল দেখতে পাবেন, অর্থাৎ অভিভাবক বা শিক্ষার্থীর দেওয়া অ্যাড্রেসটি এই 100 মিটারের মধ্যেই রয়েছে, যাতে করে আপনি বুঝতে পারেন অভিভাবক বা শিক্ষার্থীর বাসার অবস্থান আপনার যাতায়াতের জন্য সুবিধাজনক কিনা। যদি আপনার লোকেশন থেকে অভিভাবক বা শিক্ষার্থীর লোকেশনে যাওয়ার রাস্তা সম্পর্কে জানতে চান, তাহলে আপনাকে ডিরেকশনে যেতে হবে। ডিরেকশনে ট্যাপ করলে আপনাকে গুগল ম্যাপে নিয়ে যাওয়া হবে। আপনার লোকেশন থেকে অভিভাবক বা শিক্ষার্থীর লোকেশন কতটুকু দূরে রয়েছে সেটি এখানে দেখতে পারবেন। তারপর ভালো করে লোকেশনটি দেখে নিন। লোকেশন এবং ডিরেকশন দেখার পর আপনি যদি টিউশন জবের জন্য আগ্রহী থাকেন তাহলে অ্যাপ্লাই এ ট্যাপ করুন। এরপর ইয়েস বাটনে ট্যাপ করে অ্যাপ্লাই সম্পন্ন করুন। অ্যাপ্লাই করার পর আমাদের সিস্টেম থেকে আপনার টিউটর প্রোফাইলটি অভিভাবকের রিকোয়ারমেন্টের সাথে মিলিয়ে দেখা হবে। আপনি যদি শর্টলিস্টেড হয়ে যান তাহলে আমাদের টিম থেকে আপনার সাথে যোগাযোগ করা হবে। টিউটর অ্যাকাউন্টের বাকি ফাংশনগুলোর ব্যাপারে জানতে আমাদের অন্যান্য টিউটোরিয়ালগুলো দেখতে থাকুন। ধন্যবাদ।